আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি ডোনাট। আমরা বাইরে গেলে বেশ অনেকগুলো টাকা খরচ করে এই ডোনাটগুলো কিনে খাই, তবে চাইলে ঘরে খুব সহজে এই ডোনাটগুলো তৈরি করা যাবে। তৈরি করাটা একটু সময় সাপেক্ষ, তবে একবার তৈরি করা শিখে গেলে পরে দেখবেন যে আর বাইরের ডোনাট খেতেই মন চাইবে না, মনে হবে যে ঘরেই তৈরি করি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির জন্য ইস্টের ডো তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1.5 কাপ ময়দা। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম। লবণটাকে প্রথমে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম, কারণ লবণ ইস্টের কার্যকারিতা নষ্ট করে দেয়। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি দিচ্ছি 1/4 কাপ। ইস্ট দিয়ে দিলাম 1.5 চা চামচ। আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি। বড় মুদির দোকানে অথবা সুপার শপগুলোতে ইস্ট পেয়ে যাবেন। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটি স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাভাবিক তাপমাত্রার পানি। আপনারা চাইলে কুসুম গরম পানিও এখানে ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটাকে সফট করেই করে নিব। ডোটাকে যত সফট করে নেওয়া যাবে ডোনাটগুলো কিন্তু ততটা সফট আর স্পঞ্জি হবে। ভালো মতো মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ডোটাকে মথে নিব। আর প্রথম অবস্থায় এরকম অনেক বেশি আঠালো থাকবে, 7 থেকে 8 মিনিট মথার পরে দেখবেন যে এরকম সফট হয়ে আসবে। যখন এরকম সফট হয়ে এসেছে, এই পর্যায়ে এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারবেন। আরও প্রায় 3 থেকে 4 মিনিট ডোটাকে খুব ভালো করে মথে নিব। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার বাটিতে সামান্য একটু তেল লাগিয়ে ডোটাকে রেখে দিলাম। ডোয়ের উপরেও সামান্য একটু তেল মাখিয়ে দিয়েছি, যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি 1/2 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। এতে করে ডোটা ফুলে দ্বিগুণ বা তার চেয়েও বেশি হয়ে যাবে। আপনারা চাইলে বন্ধ ওভেনের মধ্যে রাখতে পারেন, অথবা এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে বাতাসের চলাচল তেমন একটা নেই। প্রায় 45 মিনিট পরে ডোটাকে নিয়েছি, দেখুন ফুলে দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে। এবার ডোয়ের মধ্যে থেকে বাতাসগুলোকে বের করে নিলাম। ওয়ার্কিং টেবিলের উপরে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। পুরুত্বটা দেখুন এরকম হবে। এবার রুটিটাকে এরকম ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এরকম কাটার না থাকলে বয়ামের মুখ দিয়ে বা গ্লাস দিয়ে পছন্দ মতো কেটে নেবেন। অতিরিক্ত অংশগুলোকে উঠিয়ে নিয়ে আবারও এক জায়গায় করে রেখে দিচ্ছি। একটু পরে আবারও যখন ফুলবে তখন এটাকে বেলে নিব। এখানে একটি নোজেল নিয়েছি, নোজেল দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। সবগুলোর একই রকমভাবে কেটে নিয়েছি। এবার একটি বেকিং পেপারের উপরে আলতো করে উঠিয়ে নিচ্ছি। তোলার সময় একটু সাবধানে তুলতে হবে। সবগুলোকে একইভাবে করে নিয়ে এরকম বেকিং পেপার দিয়ে বেকিং ট্রের মধ্যে রেখে দিয়েছি। এবার এটাকে ঢেকে অপেক্ষা করব ফুলে দ্বিগুণ হওয়া পর্যন্ত। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। প্রায় 20 মিনিট পরে দেখুন ডোনাটের শেপগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার চলে যাচ্ছে এগুলোকে ভাজতে। ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম তেলে দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভিতরটা তখন কিন্তু ঠিকমতো ভাজা হবে না। আমার এই কড়াইটা যেহেতু বেশি ছোট, তাই একটা করে ভাজলেই বেশি ভালো হতো। উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে রেখে ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে ভিতরটা ঠিকমতো হবে না আর উপরে খুব দ্রুত কালার চলে আসবে। উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ডোনাটগুলোকে ভেজে নিয়েছি। এবার একটি স্ট্রেনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। একটি স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি আর বাকি সবগুলো ডোনাটকে একই রকমভাবে ভেজে নিচ্ছি। প্রথমবার ডোনাট ভাজার পরে তেলটা যেহেতু বেশি গরম হয়ে যায়, তাই চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ডোনাটগুলোকে দিয়ে ভেজে নিতে হবে।
আমি একই রকম ভাবে সবগুলো ডোনাটকে ভেজে নিয়েছি। একটা ডোনাট আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কতটা তুলতুলে নরম হয়েছে। এবার ডোনাটগুলোকে কোট করার জন্য এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি, আমি সাথে সামান্য একটু তেলও দিয়ে নিয়েছিলাম। চকলেটের মধ্যে খুব ভালো মতো একটা পাশ কোট করে নিতে হবে, একটু ধরে রাখলেই অতিরিক্ত চকলেটগুলো পড়ে যাবে। আমি হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট দুটো দিয়েই করে নিয়েছি, উপর থেকে এরকম একটু জিগজ্যাগ করে দিলাম। আমরা বাইরে থেকে যে ডোনাটগুলো কিনে খাই সেগুলো নানা রকম ডিজাইনের থাকে, আপনারা চাইলে হোয়াইট চকলেটের সঙ্গে নানা রকম কালার মিক্স করেও ডিজাইন করে নিতে পারবেন। উপর থেকে কিছু সুগার স্প্রিঙ্কল দিয়ে সার্ভ করে দিলাম। একটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এই পুরো রেসিপি ফলো করে আপনারাও যদি ডোনাট তৈরি করেন, আপনাদের ডোনাটগুলো এতটাই পারফেক্ট হবে, খেয়ে সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।